ট্রেন আমরা চলে এসেছি এখন কৃষ্ণগন বাজার থেকে। আমরা দেখছি শ্রীনিবাসের রাস্তায়, এই যে শ্রীনিবাসের রাস্তায় এখানে মেলা বসেছে, আমরা মেলা দেখতে যাচ্ছি, আপনারাও আসবেন। এই সব রাস্তা দিয়ে যেতে হয় শ্রীনিবাস, সামনেই নদী আছে, নদীটা পার করে শ্রীনিবাস যেতে হয়। সামনে পার্কিং আছে, পার্কিংয়ে গাড়ি রাখব। আমরা এখন এই পার্কিংটাই, পার্কিংয়ে গাড়ি রাখব, এই পার্কিংটাই ঢুকেছিলাম। এই যে এই পার্কিং, এই তরুণ সংঘ ক্লাব, এই যে এখানে এখানে একটা মায়ের একটা চিত্রপথ আছে, এটা হলো মন্দির। এই মন্দিরে আমরা গাড়ি পার্কিং করলাম, এবার এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে, সামনেই ঘাট, ঘাট পার হয়ে যাব আমরা। এখানে সব পার্কিং করা রয়েছে, এটা হলো ঘাট, এখন ঘাটে টিকিট কাটতে হবে। এই যে টিকিট কাটছে, এবার দুটো টিকিট দাও, হেঁটে পার হতে হবে। এই যে আমরা এখন এই ঘাটটা পার হবো, এই দেখুন বাঁশের ব্রিজ করেছে, অথচ হেঁটে হেঁটে পার হবো, তার জন্য 3 টাকা করে টিকিট। এই যে আমরা এখন এদিকে যাব, এই যে হলো নদী, নদীটাকে দেখাচ্ছি, দেখুন আমরা এই নদীটাই এখন পার হব। এই হলো আমাদের পার হওয়ার ব্রিজ, এখান দিয়ে পার হতে হবে, দেখুন হেঁটে হেঁটে পার হচ্ছে আমরা সবাই। সব লোক আসছে, সব হেঁটে হেঁটে পার হচ্ছে সাইকেল নিয়ে। আমরা এখন চলে আসলাম ঘাট পার হয়ে, এই জায়গাটায় দেখাচ্ছি আমরা। এইটা মন্দির, ওই সামনে মন্দির দেখা যাচ্ছে, শ্রীনিবাস মন্দির, এই মন্দিরে ঢুকবো। এই যে মন্দিরে ঢোকার আগে যে ব্রিজ পার হলাম, এটা হলো গেট। খাবারের দোকান হতো আগে, বাড়ির বাচ্চাদের খুশি রাখার জন্য পুতুল, কেউ মনে করলে নিতে পারবেন। এই যে ছোট মিশ্র শিল্প, হাতের কাজ, কত সুন্দর হাতের কাজের কুলো বানাচ্ছে, চালুন বানাচ্ছে, দেখুন এই যে কত সুন্দর একটা কুলো বানিয়েছে। দোকান, জিলাপির দোকান বসেছে। আমরা এখন চলে এসেছি মন্দিরের কাছে, এখন কত সুন্দর জিলাপির দোকান, এই সাইডেই দোকান করা আছে, এই যে এই সাইডে দোকান, এই সাইডে দোকান, ভালো রেস্টুরেন্ট করা আছে। এই যে ঢাকায় পরোটা, আর এই যে ল্যাংচা, দিক থেকে বেরিয়ে আমরা একটু মেলার দিকে যাচ্ছি, এই দেখুন। টোটালটাই মেলা, মন্দিরের গা ঘেঁষে, যেহেতু মন্দিরেরই মেলা, এই মেলাটা অনেক কতদিন শুরু হয়েছে সেটা জানি না, পরে দেখছি, যদি জানতে পারি তা জানাবো আপনাদের। একটা ফুচকা স্টল করা আছে, এদিকে একটা ফুচকা স্টল করা আছে, একটা ফুচকা স্টল। এখানে ফুচকা খুবই সস্তা, সুন্দর একটা জিনিস চোখে পড়লো, তা এখানে যদি অনেক দূর থেকে আসেন, এখানে একটা কৈলাস লজ, দেখুন লজটার উপরে ব্রিজের, হাওড়া ব্রিজের মতো অনেকটা সিস্টেম করা রয়েছে, এই দেখুন কৈলাস লজ, কত সুন্দর একটা সিস্টেম করা রয়েছে। এখানে থাকার ব্যবস্থা আছে, এটা হলো টোটালটাই মেলা, আর লজটা হলো মন্দিরের পেছনের দিকে, এটা হলো মন্দির, এটা হলো মন্দিরের পেছন দিকে, মন্দিরের পেছন দিকে, এটা টোটালটাই মেলার মার্কেট, কত সুন্দর মেলা। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সারাদিন আনন্দই কেটে যাবে।
একটা মন্দিরে ঢুকছি, সীতা মন্দির, রাম সীতা মন্দির। দেখুন তা মন্দিরের ভেতরে ভগবানের ছবিটা তোলা নিষিদ্ধ ছিল, তাই তুলে দেখাতে পারিনি। এমনি মন্দিরের ওপরে গা, এই যে মন্দিরের গা, এগুলোতে দেখানো যাবে, এইগুলোতে দেখানো যাবে। এই যে মন্দির, এই মন্দির ওই শিব বাবার মন্দির, এখান থেকে দেখা যাচ্ছে ভালো। এই দেখুন পরপর দুটো, আর আমরা যেটাতে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো রাম সীতা মন্দির। এই এখানে লেখাই আছে মন্দিরের ছবি তোলা নিষিদ্ধ। এখানে একটা জিনিস প্রচুর দেখা যাচ্ছে, যেটা শাপলা দিয়ে, শাপলা ফুল হয় বিলে, সেই শাপলা ফুলের খই প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এটা প্রত্যেকটা দোকানে দোকানে দেখছে। দেখুন এই দেখুন ওই জায়গাটায় ঠাকুর আছে, তাই দেখানো যাচ্ছে না। মন্দিরে যারা পুজো দেবেন, এইখান থেকে এই যে ফল, সুতো, সিঁদুর যা লাগে মন্দিরে পুজো দিতে যাবতীয় জিনিস, এইখান থেকে নিয়ে এই মন্দিরেটাই রাম সীতা মন্দিরে পুজো দেওয়া হয়। ওখানে ঠাকুরমশাই বসে রয়েছে, ঠাকুরমশাইয়ের কাছে দিলে দেওয়া যায়। টাকা শেষ, আমরা এখন রওনা দিচ্ছি। মন্দিরটা দেখে খুব ভালো লাগলো, কিন্তু প্রচণ্ড ভিড়। দেখুন লাস্ট দিন